যখন আমরা বিদেশে সফরের খাওয়া দাওয়া নিয়ে কথা বলি তখন আমরা রেস্তোরাঁর সেই সব এপিসোড যখন আপনারা দেখেন সেখানে লিটারালি বেশ ভালো লাইক থাকে আর আপনারা বানান তার জন্য আমরা রেসপন্স সবকিছু আমরা পেয়ে যাই সেটা ফেসবুকের পেজেই আর আজকেও সেই কারণেই আমরা আবারও বেশ ইন্টারন্যাশনাল একটি ট্যুরে সেটা আজকে আমরা কোথায় যাব তার জন্য আজকে আমরা চলে এসেছি দি কোম্পানিতে সঙ্গে থাকবেন একজন শেফ সো প্লিজ ওয়েলকাম শেফ বিশাল এই মুহূর্তে Welcome Vishal, Resto Ranna The Co. Today we will know which country we are going to go. What are you learning today? We are doing bibimbap. Okay. It is a Korean dish. Okay. Sushi rice is base. And we use the all ingredients which is bok choy, zucchini, carrot, and bell pepper and everything. So what do you think about it? Let's see what the ingredients are. Olive oil, boneless chicken, rice wine, dark soy, White and black dill, salt, white pepper, whole garlic, butter, bean sprouts, cooked sushi rice, bibimbap sauce, Szechuan sauce, yellow zucchini, green zucchini, bell pepper yellow, bell pepper red, green capsicum, bok choy, carrot, mushroom, sunny side up. সুতরাং আজকে যেহেতু আমরা ওয়ার্ল্ড কুইজিন নিয়ে কথা বলছি আর যে শিখছি কোরিয়ান একটা খাবার দাবার তো সেটা হেল্প করার জন্য মানে বিশালকে হেল্প করার জন্য থাকবেন আরও একজন শেফ সো প্লিজ ওয়েলকাম শেফ বিজয় এই মুহূর্তে রেস্তোরাঁয় শেফ বিজয় প্লিজ ওয়েলকাম শেফ সো আর ইউ আর ডুইং ফাইন ওকে তো আজকে আপনি একটু হেল্প করবেন কীরকমভাবে কী করতে এটা বেশ লম্বা একটা প্রসেস তো আমরা শুরু করে দিই প্রথমে কী করতে হচ্ছে ইয়োকে কী দিতে হচ্ছে আমাদের আগে আমরা সব থেকে আগে পক চয়টা ব্লাঞ্চ করব ওকে নাও দিস ইজ দি কাটিং প্রসেস এটা অ্যাঙ্গুলার ওয়েতে চপ করতে হচ্ছে এটাকে আগে আমরা সব থেকে আগে ব্লাঞ্চ করব ওকে এটার কি আলাদা কোয়ান্টিটি বা কিছু আছে কতটা জল লাগবে অর সামথিং এক ডাব্বা ওয়ান লেডল আচ্ছা And that depends on the quantity. Yes, the quantity of the bok choy. Okay. Bok choy is available in the market? Yes, yes it's easily available. It's a Chinese cabbage. Okay. It's easily available. Okay. আর এর মধ্যে আর আমাদের কি কি দিতে হবে আমি ওখানে জুকিনি দেখতে পাচ্ছি বেল পেপার দেখতে জুকিনি না আগে সব থেকে আগে আমরা পক চয় পাতাটা ব্লাঞ্চ করব পক চয় পাতাটা ব্লাঞ্চ করার পর একটা বলে আমরা বার করে রেখে দেব তারপরে আমরা জুকিনিটা জুলিয়ান করব জুলিয়ান অফ বোথ দি জুকিনিস জুলিয়ান অফ দি ক্যাপসিকাম এন্ড দ্য বেল পেপার এন্ড উইল জুলিয়ান দ্য ক্যারেট ওকে এটার মধ্যে আমরা আর কি কি ভেজিটেবলস দিতে পারি শেফ জুলিয়ান অফ জুকিনি ক্যারেট যদি জুকিনি নেই তাহলে আমরা গাজর দিয়ে করতে পারি কেন কি ক্রাঞ্চি হওয়া উচিত একটু সব মানে যা আছে আমরা একটু সব ক্রাঞ্চি ক্রাঞ্চি ভেজিটেবলস ইউজ করছি আচ্ছা ফাইন জুলিয়ান হলে সব থেকে ভালো হ্যাঁ আমার স্কিলস ভীষণ বাজে তো সুতরাং ইট নেভার বি লাইক ফাইন জুলিয়ান্স বাট ফাইন হ্যাঁ আই ক্যান মেক ইট জুলিয়ান্স
এটাও বেল পেপারস এন্ড এটাও আমাদের জুলিয়ান স্কোর জুলিয়ান রেড বেল পেপার এটা আমাকে একটু বলতে পারবে শেফ আই জাস্ট ওয়ান্ট টু নো why green capsicum and why these are bell peppers what's because the difference between that bell pepper and a capsicum they are grown different in a different plant and a shop same way they grow hoy na ota really কিন্তু আমার বাড়িতে পট আছে পটে কিন্তু আমার ইয়েলো বেল পেপারও হয়েছে রেড বেল পেপারও হয়েছে রেড বেল পেপার এন্ড ইয়েলো বেল পেপার একটা প্ল্যান্ট থেকে হবে গ্রিন ক্যাপসিকাম আলাদা প্ল্যান্ট থেকে হবে এটা জুলিয়ান্স ফাইন জুলিয়ান্স ফাইন জুলিয়ান্স সুশি রাইস কি এখানে অ্যাভেলেবল কোথা কলকাতা অ্যাভেলেবল অ্যাবসলিউটলি সব বড় হাইপার মার্কেটে সুশি রাইস ইজ অ্যাভেলেবল আচ্ছা মাশরুমও কি আমাকে জুলিয়ান্স করতে হচ্ছে দ্যাট ইজ অলসো ফাইন জুলিয়ান্স ইয়েস এটা বাটন মাশরুমস এই দি বাটন মাশরুম এটার মধ্যে আমি চিকেন দিতে পারি বা ফিশ বা প্রনস চিকেন প্রন দুটোই ভালো লাগবে ইফ আই ডোন্ট হ্যাভ মাশরুম অনেকে আছে মাশরুম দে ডোন্ট লাইক মাশরুম সো আই ক্যান ইউজ ইট চিকেন চিকেন প্রনস আর যদি চিকেন ইনগ্রেডিয়েন্টস আছে আচ্ছা গার্লিক আমরা চপ করতে হচ্ছে এটা কি ফাইন চপ করতে হবে ফাইন চপ ফাইন চপ ওকে এটা জুলিয়ান্স এর কিছু নেই এটা একদম হচ্ছে একদম মিন্সড গার্লিক এটা মিন্স মিন্স গার্লিক সেরকম দেখি খুব ইজি লাগছে বাট যদি খুব এক্সপার্ট হয় তবে সেটাই করা বেটার আদারওয়াইজ ইটস কুড বি ডেঞ্জারাস ইয়া উই ইউজ চপার টু ডু দ্যাট That's exactly. an easier method to do it. You are technically sound. If I gonna do this, I may chop my fingers. And it's gonna be a mess. Finally, এই যে এই লম্বা প্রসেসে যা কিছু আমরা করব সেটার মধ্যে যিনি এতক্ষণ ধরে হেল্প করে গেলেন কাটাটা এটা কি শেপে হবে যাবতীয় যা কিছু সেটার জন্য অসংখ্য ধন্যবাদ শেফ বিজয়কে থ্যাংক ইউ আর বেস্ট উইশেস আপনি এরকমভাবে কাজ করতে থাকুন আর আমাদেরকে এরকম হেল্প করতে থাকুন আর আমরা তাহলে এবার শুরু করি থ্যাংক ইউ স্যার ওয়ান্স মোর থ্যাংক ইউ তো এবার স্যার কী করতে হচ্ছে সব আলাদা আলাদা কাকে বানানো বিল সাথে এভরিথিং ওকে ইউ হ্যাভ টু সাথে এভরিথিং তো এর জন্য আমাদের প্রথমে কী কী দিতে হচ্ছে কী করতে হচ্ছে অয়েল 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 অ্যান্ড বাটার ওকে অয়েল কতটা দেবো বাটার কতটা দেবো ইউ গিভ 10 ml অফ অয়েল অলিভ অয়েলের মধ্যে আমরা জাস্ট হাফ টিস্পুন মতো জাস্ট বাটার দিলাম হ্যাঁ তারপর এখন চপ গার্লিক গার্লিক বাটার যখন গার্লিক পড়ে সেটা একটা যে অ্যারোমাটা হয় আই জাস্ট লাভ দ্যাট অ্যারোমা আর ইনফ্যাক্ট আমি গার্লিক খুব প্রেফার করি এটা আমরা মাশরুম দিলাম এর ডিপেন্ডস অন যে কোয়ান্টিটি আর কজনের জন্য বানানো হচ্ছে তার উপর ডিপেন্ড করছে about the vegetables mushrooms jaa jaa amra dicchi salt to taste salt to taste okay some white pepper okay this is a pinch pinch should I add it with the yeah spoon? Exactly so নেক্সট কি করতে হচ্ছে নেক্সট আমরা আর বাক বাকি জিনিস সব যে আছে ওটা সাথে করব তার জন্য আমাদেরকে অ্যাগেইন আবার একটু অয়েল লাগবে অয়েল অলরেডি আছে বকে তো বেশি অয়েল করে দিচ্ছি না এই সেম কোয়ান্টিটি অয়েল এন্ড সেম কোয়ান্টিটি অফ বাটার যদি অলিভ অয়েল না থাকে আমি হোয়াইট অয়েলও করতে পারি হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি হোয়াইট অয়েলও করতে পারি এই যা যা ভেজিটেবলস আপনারা দেখছেন সব কিছুই কিন্তু এখনো অব্দি সতে করা বাকি আছে কিছুটা হয়েছে কিছুটা হয়নি তো সব কিছু আমরা দেখবো কীরকমভাবে হলো ফাইনালি সতে হওয়ার পর কেমন দেখতে লাগছে কিন্তু সব কিছু দেখবো জানবো চাখবো সব কিছুই একটা ছোট্ট ব্রেকের পরে
ফিরে এলাম ব্রেকের পর, দেখছি রেস্তো রান্না, সঙ্গে শেফ তো রয়েছেই, আর শিখছি একটা কোরিয়ান মেইন কোর্স। তো চিকেন যখন সতে করছি, চিকেনের মধ্যে আমরা দিচ্ছি নুন অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াইট পেপার পাউডার, যদি হোয়াইট না থাকে আমি ব্ল্যাকও দিই। আমাদের এখানে সতে করার সব কিছু রেডি হয়ে গেছে, এবার আমরা কি করব? আমরা এবার সুশি রাইসটা ফাইনাল স্টেপটা করব। সুশি রাইসটা অলরেডি বয়েল করা হয়ে গেছে, বয়েল করে তো রাখাই আছে। হ্যাঁ, তারপরে এখন এটা সতে করব একটু, এটা রাইস ওয়াইন দেয়া হবে। আচ্ছা, আর এটা রাইস ওয়াইন দিয়ে আমরা এখন তৈরি করব। ওকে ফাইন, রাইস ওয়াইন তো ইজিলি অ্যাভেলেবল মার্কেটে। অ্যাবসলিউটলি। ওকে চল, তাহলে আমি প্রথমে কি করতে হচ্ছে, আমি এতে ওকে কোনো তেল বা কিছু দিতে হচ্ছে না? কিছু দিতে হবে। আচ্ছা, এর কি যখন আমি বাড়িতে ফ্রাইং প্যানে করব তখনও তাই? হ্যাঁ হ্যাঁ, অল্প অয়েল দিয়ে দিন যাতে লেগে না যায়, তার জন্য। সো দিস কামস ইন এ কন্টিনেন্টাল? নো নো নো, ইটস জাপানিজ। ইটস জাপানিজ, ওকে। কন্টিনেন্টাল মিন্স দি কোস্ট এরিয়া, কোস্টাল এরিয়াস, রাইট? নো, ইটস মোর অফ লেস অফ স্পাইসেস অর সামথিং? ইয়েস ইয়েস ইয়েস। Okay. So this is rice wine. Okay. Rice wine ta eta amra dilam 1 teaspoon 3 teaspoons. 3 teaspoon. Depending upon the rice. Eituku rice e ami 3 teaspoon dicchi. Acha. Ami ei jonnoi continental jiggesh korlam karon generally amra jokhoni khub মশালেদার কোনো কিছু বানাই আমাদের ইন্ডিয়ান ফুডে প্রচুর রকম খাবার দাবারের ইনগ্রিডিয়েন্টস লিস্টে থেকে যায়, তো এখানে সেরকম খুব একটা বেশি নেই। না, অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস নেই, কম, বাট মোর অফ ভেজিটেবলস, তো যার জন্য আমার মনে হলো এটা হয়তো মেবি কন্টিনেন্টালের মধ্যেই পড়তে পারে। আচ্ছা, কি রেডি হয়ে গেল ফাইনালি? এটা রাইসটা বয়েল করার পরে যেই স্টার্চটা হবে, স্টার্চটা তো আপনাকে ফেলে দেবো এখানে, স্টার্চ হবে নাকি স্টার্চ অ্যাবজর্ব হয়ে যাবে রাইস? স্টার্চ একটু অ্যাবজর্ব তো হবে। আচ্ছা, এটা কি বেড করতে হবে এরকম ভাবে রাইসটা? একটা বেড করব আর মাঝখানে একটু গ্যাপ রাখবো, কেন কি তার মাঝখানে আমি চিকেনটা দেবো যা সতে করেছি। আচ্ছা, আর একটু মাশরুম দেবো। আচ্ছা, আর তার উপরে আমরা সব সবজিগুলো দেবো। আচ্ছা, আমি একটু দেখাতে চাইবো যে রাইস বেডটা ঠিক এরকম হয়। তো ফাইনালি শেফ, এবার আমাদের কী করতে হচ্ছে? এখন চিকেন ঢালবো। চিকেন দিতে হচ্ছে, যে মাঝখানে আমরা যে বেডের যে স্পেসটা বানিয়েছি ওটার জন্য চিকেনটা দেবো। ওকে, আর এটা বলেই সার্ভ? হ্যাঁ, এটা ইটস লাইক আ হোল ডিশ। হ্যাঁ, তো মানে প্লেটে দিলে এরকম আমাদের এরকম আমরা ভাবি কি বলে একটা দিলে লাইক আ ফ্যামিলি কাইন্ড অফ আ মিল, সো দ্যাট এভরিবডি ক্যান সিট অ্যান্ড শেয়ার, অ্যান্ড আই থিঙ্ক প্লেটে না দিলেই ভালো লাগে, এটা সব সবাই একসঙ্গে বসে খেতে পারে এরকম একটা ডিশ। ওকে, এবার আমাদের দিতে হচ্ছে বেল পেপার্স। সব সাইডে সাইডে আনি, দ্যার ইজ নো দিস থিং। দিস ওয়ান ইজ সটে ক্যাপসিকাম। আচ্ছা, এটা এক একটা সাইডে আমাকে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, এবার এর মধ্যে ভেজিটেবলস আমি যা ইচ্ছে দিতে পারি, বাড়িতে যা যেরকম ভেজিটেবলস থাকে, সে যদি ফুলকপি থাকে ফুলকপি, বাঁধাকপি থাকলে বাঁধাকপি, হোয়াট এভার ইউ ফিল লাইক, যা আছে দিয়ে দিন। অ্যাবসলিউটলি, প্লেন অ্যান্ড সিম্পল ভেজিটেবলস দিয়ে খেতে হবে, সো যা ইচ্ছে। ইয়েস, জুকিনি, now it's the bell pepper. Bell pepper red one. Bok choy. Okay, and this is Chinese cabbage. একটা ভাত কথাই বললি সবাই বুঝাবে, সে চাইনিজ ক্যাবেজ, যেটা কিনা আমাদের টস আউট করতে হচ্ছে, প্রথমে বয়েল করতে হয়েছে একটু, ব্লাঞ্চ ব্লাঞ্চ টস করতে হয়েছে আমাদের ওই গার্লিক দিয়ে,
garlic salt pepper. Garlic salt pepper. Mushroom. Mushroom. Okay. Green zucchini. Green zucchini. Okay. And the bean sprouts. Bean sprouts have been washed. Is it a mandatory? যেরকম বললাম সব থেকে আগে বললাম ক্রাঞ্চি করার জন্য ক্রাঞ্চি যতটা কিছু যা যায় হ্যাঁ তো মানে একটা টেস্ট ভালো আসে আর কিছু ওকে তার উপরে ডিম যাবে ওকে নাও ইটস সিজন ইয়া দ্যাটস ইট যদি আপনি এটা বানাচ্ছেন বেশি ভাবে ইউজ করতে মানে একবারের জন্য এনাফ হাফ অ্যাপল ইউজ করতে পারেন হাফ বেল পেপার একটু শেজওয়ান সস হাফ রেড বেল পেপার হাফ অ্যাপল 3 teaspoons of Szechuan sauce. Okay. Blended in mixer. And eta shonge erokom ekta. So it's ready, I guess. Yes, absolutely. Eta ready hoyeche amader bibimbap dish. Okay. So etar sauce. Acha. Here's a accompaniment jeta ami eta sathe dip koreo khete pari or jodi apni ekbare mishe paren without o khete pari. Ha, without o khete pari. তো বিবিম্বাপ রেডি অ্যান্ড সার্ভড এই মুহূর্তে যার যদি আপনি কিছু ভুলে গিয়ে থাকেন ইনগ্রিডিয়েন্টস কীভাবে কতটা কত পরিমাণ কীরকমভাবে দিতে হবে সব কিছুর জন্য রয়েছে রেসিপি রিকাপ এই মুহূর্তে অলিভ অয়েল বোনলেস চিকেন রাইস ওয়াইন ডার্ক সোয়ে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তিল সল্ট হোয়াইট পেপার হোল গার্লিক বাটার বিন স্প্রাউটস cooked sushi rice, bibimbap sauce, Szechuan sauce, yellow zucchini, green zucchini, bell pepper yellow, bell pepper red, green capsicum, bok choy, carrot, mushroom, sunny side up. প্রথমে পক চয় গুলো কেটে কড়াইয়ে জল দিয়ে ভালো করে ব্লাঞ্চ করে নিতে হবে এরপর একে একে গ্রিন জুকিনি ইয়েলো বেল পেপার গ্রিন বেল পেপার রেড বেল পেপার গাজর সঙ্গে জুলিয়েন্স করে কেটে রাখা মাশরুম আর কুচানো রসুন এবং চিকেন দিয়ে ভালো করে সতে করে নিতে হবে ফ্রাইং প্যানে অলিভ অয়েল ও বাটার দিয়ে তারপর আবার ফ্রাইং প্যানে হালকা অলিভ অয়েল দিয়ে তার মধ্যে আগে থেকে বয়েল করে রাখা সুশি রাইস ও রাইস ওয়াইন দিয়ে সতে করে রাখতে হবে এরপর একটা বলে সুশি রাইস দিয়ে বেট করে মাঝখান ফাঁকা করে সেখানে চিকেন ও একে একে সতে করে রাখা উপকরণ ব্রিন স্প্রাউটস ডিমের পোচ ও উপরে সাদা কালো তিল দিয়ে গার্নিশ করতে হবে বিবিম্বাপ সস দিয়ে তাহলেই রেডি অ্যান্ড সার্ভড বিবিম্বাপ তো ফাইনালি এই যে এত কিছু বানানো হলো এত লম্বা একটা প্রসেসে আমরা একটা মেইন কোর্স শিখলাম সেটা আবার একটি বিদেশি স্টাইলে তো সুতরাং খাওয়া দাওয়াটা কীরকমভাবে হবে মানে সেটা বিদেশি হবে না ইন্ডিয়ানাইজড হবে সেটা দেখার জন্য আপনাকে চোখ রাখতেই হবে রেস্তোরাঁয় কারণ এখন সময় একটা ছোট্ট ব্রেক টেস্ট করবো ব্রেক থেকে ফিরে এসেই ফিরে এলাম ব্রেকের পর দেখছেন রেস্তোরান্না সঙ্গে শেফ বিশাল তো রয়েছেই আর সঙ্গে রয়েছে আমাদের বেশ এই তামঝাম করে বানানো একটি কোরিয়ান ফুড যার নাম বিবিম্বাপ সেটা টেস্ট করে দেখতে হবে কিন্তু তার আগে আমি জানবো যে এই দি কোম্পানিতে আমি যদি আসি এটা ছাড়া আমি আর কি কি খাবার পেতে পারি মানে ইটস অল অ্যাবাউট কি কোরিয়ান নাকি আলাদা আরও কিছু কিছু নো উই হ্যাভ আ সাউথ ইস্ট এশিয়ান মেনু আছে আমাদের পুরোটা আমাদের সুশি আমাদের স্পেশালিটি আছে অনেক কিছু আছে সুশিতে আমাদের খাওসু আছে ওটা আমাদের একটা ফ্যামিলি ট্রেডিশন আছে আমাদের ওনারের ওকে তো ইট হ্যাজ বিন পাসড অন বাই দি জেনারেশন ফর দি খাওসু ওকে ওটা আমাদের আগে আমরা অ্যাকচুয়ালি বলি মামস খাওসু আচ্ছা তো আর এটা আমাদের একটা অনেক সিগনেচার খুব ভালো ডিশ আছে পকচয় র‍্যাপ চিকেন ডাম্পলিং ওকে সেম ফিশ উইথ চিলি অয়েল এনিথিং এলস তো ফাইন এবার আমরা একটুখানি টেস্ট করে দেখি আর উপরে সার্ভ করতে হয় এরকম একটা পোচ এগ দিয়ে এর মধ্যে এগ উপরে দেওয়াটা ইটস এসেনশিয়াল মানে ম্যান্ডেটরি পোচ এগ মা অ্যাকচুয়ালি অনেক অনেক লোকরা পোচ এগের যা গ্রেভি হয় যখন পড়ে ডিমটা যখন পড়ে তো ওটা একটা টেস্ট
ভালো লাগে আচ্ছা তো আমাদের মনে হয় এটা মানে ডিশের ভালো লাগবে তাই জন্য আমরা এরকম রেসিপিটা দেখেছিলাম মিক্স ইট আপ দেন সার্ভ আর এরকম ভাবেও খাওয়া যেতেই পারে অনেকে একসাথে বোলের মধ্যে না নিয়ে কারণ ওটা বিদেশি খাওয়া যদি আমি ইন্ডিয়ানাইজড করতে চাই যার জন্য আমি বললাম প্লিজ ইভেন ইউ হ্যাভ টু যে কী বলার কীভাবে খাওয়াটা হবে ফাইনালি এখানে ইন্ডিয়ানাইজড ইন্ডিয়াতে আছি কলকাতায় আছি তো সুতরাং সেরকমভাবেই খেতে হবে ওকে শেফ ইউরো নিড দিস ওয়ান Let's have it. It's really yummy, sir. Awesome. Sushi rice. এত টেস্টি হতে পারে আমি জানতাম না. Thank you, chef. Thank you. দুর্দান্ত হয়েছে. আর এরকমভাবে বানানো খাওয়ানোর জন্য টাইম দেওয়ার জন্য আর যদি আপনারাও এরকমভাবে বানাতে চান খাওয়াতে চান বা খেতে চান এরকমভাবে বাড়িতে নাও বানাতে চান যা কিছু আপনি করতে চান কিন্তু তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে চলে আসবে দি কোম্পানিতে সেটা আসতে হলে কীভাবে আসবেন দ্য ডিরেকশন ল্যান্ডমার্ক এভরিথিং বলবে শেফ শেফ ইটস ফর ইউ এটা আছে 12/2A কিডস স্ট্রিটে নিয়ার MLA হস্টেল টু ইফ ইউ আর কামিং ফ্রম পার্ক স্ট্রিট জিকে স্পোর্টস একটা ল্যান্ডমার্ক আছে জিকে স্পোর্টস MLA হস্টেল MLA হস্টেলের ঠিক উল্টো দিকে বিল্ডিংটা হচ্ছে ডিএম প্রাসা হোটেল তার গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে দি কোম্পানি চিঠি মেলস তো একেবারে ঝরে ঝরে পড়ছে তো সুতরাং যেটা আরও করতে হবে আরও মেলস আরও চিঠি চাই তার জন্য মেল আইডি আর অ্যাড্রেস এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে 86 গোলাঘাটা রোড গঙ্গা অ্যাপার্টমেন্ট 6th ফ্লোর কলকাতা 48 ইমেল one@gtpl.kcbpl.net এপিসোড মিস করেছেন তার জন্য নো টেনশন রয়েছে ইউটিউব টাইপ করুন রেস্তোরান্না আর এছাড়া রয়েছে ফেসবুক পেজ যার নাম রেস্তোরান্না লাইক করুন কমেন্ট করুন কোনো কোয়ারিজ থাকলে সেটাও লিখতে পারেন আর কোনো একজন শেফ করে দেবে সেই কোয়ারিজ সলভ এই লম্বা রান্নাবান্নার প্রসেস আজ এ পর্যন্তই সামনের সপ্তাহে নতুন কোনো রেস্তোরাঁয় হবে রান্না শেখা টিল দেন টেক কেয়ার ভালো করে রান্না করুন রান্না শিখুন সঙ্গে রাখুন রেস্তোরাঁনা অনলি অন চ্যানেল 1 সিম্পলি এন্টারটেইনমেন্ট